যেসব রেলগেটের পঙ্গু মেডিকেল সেন্টারে মানুষের রক্ত নিয়ে চলছে হোলি খেলা এখানে রোগীদের জিম্মি করে নেওয়া স্টাইলে চলছে রক্ত বাণিজ্য কোনো অনুমোদন কোনো না থাকলেও হাতুরে প্যাথলজিস্ট দিয়ে রক্তের ক্রস ম্যাশিং সহ বিভিন্ন পরীক্ষার নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা সেরে প্রতারণার করে রক্তে জীবাণু চো চাউর করা কৌশলে ছিনিয়ে নিচ্ছে রক্ত পড়া ব্যক্তিও পরে ওই রক্ত বিক্রি করে দ্বিতীয় দফায় রক্ত বাণিজ্য করছে অথচ প্রতিষ্ঠানের পরিচালক নামধারী ডাক্তার আব্দুর তার প্রতিষ্ঠানে কোনো ব্লাড ব্যাংক নেই আর সেখানে কোনো রক্ত দেওয়া নেওয়া বা ক্রস মেশিন হয় না এমন কি ওই প্রতিষ্ঠান থেকে যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেইগুলো সবই ভুয়া বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের কর্মচারীরা বলেছেন তিনি ভালো মানুষের মুখোশ পরে ক্ষমাহীন এই অনৈতিকতা করে চলছে ভুয়া ও প্রতারণা সাতাশ আগস্ট পৌরঙ্গু মেডিকেল সেন্টারে নিজস্ব প্যাডে এই রিপোর্ট দেয়া হলেও গা বাসাতে প্রতিষ্ঠানের পরিচালক এটা ভুয়া দাবি করেন রকমজিবার গর্দার দিয়ে এ ব্যাপারে ভোক্ত ভুক্তভোগীরা পুলিশ সুপার ও সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করছেন নড়াইল জেলার তাসলিমা আক্তার গুরুতর অবস্থায় চব্বিশ আগস্ট থেকে ভর্তি রয়েছে রেলগেট মুজিব সড়কের রোটারি হাসপাতালে রোগীর ছেলে দুবাই জানান একটি অপারেশনের জন্য ইতোমধ্যে তার শরীরে এ পজিটিভ দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আরও এক ব্যাগ রক্তের প্রয়োজন সাতাশে আগস্ট রবিবার সন্ধ্যায় তার আত্মীয়কে রক্ত দিতে অনুরোধ জানায় জুবাইর ও আত্মীয় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে একটি রক্তে ব্যাগ রক্তে ভরে নিয়ে আসেন রোটারি হাসপাতালে সেই রক্ত ক্রস মেশিং এর জন্য রক্তে কোনো জীবাণু আছে কি না সেটা পরীক্ষা করা হয় পাঠানো হয় রেল রোডের পঙ্গু হাসপাতালে সেখানে গেলে কর্তব্যরত ল্যাব টেকনিশিয়ান মুজিবুর রহমান জানান এই রক্তে বি ভাইরাস জীবাণু আছে তাকে আরো একবার পরীক্ষা করতে বলা হলে সে বলেন অনেকবার পরীক্ষা করেছি একই রিপোর্ট এসেছে এই বলে রক্তের ব্যাগের উপর ক্রস চিহ্ন দেওয়া হয় এই ব্যাগবর্তী রক্তে কোনো বি ভাইরাস নেই অচুত ব্যাগের উপর অবৈধভাবে ক্রস চিহ্ন দিয়েছে পঙ্গু মেডিকেল সেন্টারের ভুয়া ল্যাব টেকনিশিয়ান যা দেওয়ার দরকার অধিকার তার সহজ তার প্রতিষ্ঠানেরও নেই এদিকে স্বেচ্ছায় রক্তদানকারী সে তার রক্তে বি ভাইরাস আছে শুনে তিনি অসুস্থ হয়ে পড়েন ওই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে এ খবর শুনে এই প্রতিবেদক সাংবাদিক পরিচয় গোপন রেখে রোগীর স্বজনের সাথে হাজির হয় পঙ্গু হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানের কাছ থেকে রক্তের ব্যক্তি অন্য কথা পরীক্ষার জন্য নিয়ে যেতে চাইলে তিনি দিতে নারাজ হয়ে বলেন ডি ভাইরাসজনিত রক্ত এখান থেকে দেওয়ার নিষেধ অনেক কাকুত মিনতি করে ব্যাগবর্তী রক্ত পুনরায় পুঙ্গু হাসপাতালে ফেরত দেওয়ার শর্তে নিয়ে যাওয়া হয় আড়াইশো সজ্জা বিশিষ্ট হসপিটালে